এই দেশের অর্থনীতি ঠিক রাখতে হবে না। আমাদের কাছে যে টাকা পয়সা নাই এই জিনিসটা আমরা খুব ভালো বুঝি। প্রায় সময় দারাগুন কিনারাত গেলে মানে ভয় ঘোড়া কান ধরে দেখবা পয়সা পড়ি নাই, লাইন ওরা খারাপ হয়েছে, এটা লকডাউন নিয়ে হতায় হতায়। হ্যাঁ, ওই যে পয়সাটা খান থেকে নেই তো, আমরা কিছু পয়সা সুদর তুলে যায় গিয়া, কিছু পয়সা মদর তুলে যায় গিয়া। একটা ইনকাম যদি মাসে থাকে 50,000 20,000 টাকার মত হইয়া ফেলাইতে কোনটাই অপূর গরিবী অবশ্য তৈরি হইতো কিনা আপনারা হোক। গতিকে যদি আপনার কাছে পয়সা বেশি থাকে তাহলে দেশের অর্থনীতির মানদণ্ডটা ভালো বানি না না। গতিকে দেশের যদি ভালো ভাইন তৈরি মতরে বর্জন করুন, দেশের যদি ভালো ভাইন তাহলে কিতা সুদরে আপনারা বর্জন করুন, দিনে ইসলামের যদি ভালো ভাইন তাহলে মতরে আপনারা বর্জন করুন, সুদরে আপনারা বর্জন করুন। একটা মানুষের মাসিক ইনকাম হইয়া তোমার গিয়া 5,000 টাকা 50,000 টাকার সুদ আছে বছর মাসে দাম দেওয়া লাগে কিস্তি 3,000 আনাইলে 4,000 আনাইলে 5,000 টাকা ও তার ইনকাম গুলো কিস্তি দিতা দিনা তাই চলতা আপনারা ভোগ কর। একটা মসজিদ বা একটা ওয়াজের সন্ধ্যা করা কালেকশন যদি আপনি বাড়ো তাহলে তার কাছে আর পয়সা আপনি ঢুকাইয়া হইতা পয়সা আপনি ঢুকাইয়া হইতা না। কারণ তাই মদে সুদে পয়সা তাই কিতা করছেন সারা ফালাই দিছেন। ইমাম সাহেব বলে বেতন দিতে পয়সা কম দেওয়া হয় কেউ লেগে কম দেওয়া হয়, আমার এত পয়সা নাই আমরা দিতাম পারি না বেশি করে। যদি পয়সাটা ইসলামের স্বার্থে আমরা জমাই জমাই রাখি আর ইসলামের স্বার্থে যদি আমরা ব্যয় করি তাহলে এই ইসলামটা আমরা দিলের মধ্যে পরিপূর্ণভাবে কিতা করব জায়গা করিয়া নিব। ইসলাম ইসলামিক জ্ঞানের অত্যন্ত অভাব। কারণ মসজিদ এবং মাদ্রাসা বল আবু আমরা ভরা করি কম। আমি ইউপি তে আসলাম তারা হর মহল্লা দেখেন মাদ্রাসা, হর মহল্লা দেখেন মাদ্রাসা, বুঝা গেল আবু মাদ্রাসা কম, দিনে ইসলাম নিয়ে চর্চাটা কম, ওদিকে আমরা ইলিমটাও কম, আমরা ও সব কিছু জানি না। ওদিকে জানতাম কিনা যদি কানের মধ্যে পয়সা ব্যয় করি মস শুধু পয়সা ব্যয় করি আমরা দিন ইসলামের সাথে পয়সা ব্যয় করতাম পারতাম না আমাদের জানাটাও হইত না। মসজিদ ও সন্ধ্যা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব ফরাত গেলে পয়সা দিতে পারেন। রহমতুল্লাহ ও বরকাত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ مَحَبَّةُ الرَّشِيدِ جَرِي جَرِي سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٌ وَعَلَى آلِهِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٌ جَاتُرِيكَ Ah-ha!
জান্নাতি মুবারাকাহ মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি। এই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরগুজার, জোরে সোরে উচ্চ কণ্ঠে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করি। জোরে হোক কল আলহামদুলিল্লাহ। এই যে মহফিল যেখান কামাইয়া তাবলীগের জান্নাতের টুকরা, তাই বলি আপনাদের বিশ্বাস হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় এই জায়গা কামাইয়া তাবলীগের বেহেশতের টুকরা। ওদিকে এই ব্যবস্থার টুকরার মধ্যে অনেক বাড়ির মধ্যে বেমার অবস্থায়, আতুর অবস্থায়, শরীরে প্যারালাইজ করার শরীরের শরীরের মধ্যে আরাম নাই, জানে এবং দিলের মধ্যে বড় আশা এবং আকাঙ্ক্ষা যে মাহফিলের মধ্যে গিয়া বইব, কিন্তু শরীরে মানের না এই মুবারক মাহফিলে আওয়ার লাগিয়া রব্বে কারিমে আমাদের শরীর স্বাস্থ্য এবং সুস্থ রাখিয়া এত সুন্দর এক মাহফিলের মধ্যে বইয়া উলামায়ে কেরাম আমরা একেবারে করে নসিহত শোনার তৌফিক দিছেন। যদি আমি এবং আপনি সবে মিলে আজ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা জীবনটা অতিবাহিত হই যেই রব্বুল আলামিনের শুকরিয়া শেষ হইত না। সবচেয়ে বেশি শুকরিয়ার বিষয়টা যে রব্বুল আলামিন এই জমিনের মাধ্যমে জাতি বহুল দিছেন, অনেক ধর্মাবলম্বীর মানুষ দিছেন, কেবল মুসলমান হিসাবে দিছেন, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ দিছেন, যেন আমাদের অত্যন্ত সৌভাগ্য যেন আমার রব্বুল আলামিন আমাদের মুসলমানের দরবারে জন্ম দিছেন। যদি আল্লাহ চাইতা কুকুর বাকুর হাতির ভেটার মধ্যে, আসর ভেটার মধ্যে, মুরুখের ভেটার মধ্যে আমরা জায়গা করতে পারলাম না, কিন্তু তাই না, রব্বুল আলামিন আমাদের মানুষের করে মুসলমানের করে জন্ম দিছেন। ওখানে আমরা একটা বার চিন্তা করা উচিত যে আমরা ওই তাকলাম মানুষ জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জাতি, উত্তম জাতি, উত্তম প্রাণী এটা হলো কি মানুষ। এই যে মানুষ হিসাবে জমিনের মধ্যে রব্বে করিমে দিছেন, রব্বুল আলামিন ফরমায়েন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন তাম জাহান এবং আমরা জমিনে দিছেন, মানব জাতির দিছেন হায়াত আর মৌত দিয়া কেউ লাগি দিছেন পরীক্ষা করার লাগিয়া আমরা মধ্যে সে বালা কাম করে এবং সে বালা কাম করে ও জিনিস পরীক্ষা করার লাগে রব্বে করিমে দিছেন এবং রব্বুল আলামিন ফরমায় নুবুন আজিজুল গাফুর আমি ইয়া তাহলাম জবরদস্ত মাফ করনে ওয়ালা রাজা, আমি জবরদস্ত মাফ করনে ওয়ালা রাজা, খালি শুধু মাফ করনে ওয়ালা রাজা নাই জবরদস্ত মাফ করনে ওয়ালা রাজা, রব্বে করিমের চাইতে দয়াশীল জমিনের মধ্যে আর কেউ নাই। হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়া দিছেন জমিনে চলার লাগি আমাদের, যদি মওতটা জমিনের মধ্যে রহিত না, যদি মওত জমিনের মধ্যে রহিত না, যদি পরকাল রহিত না জমিনের মধ্যে আমরা অনেক দাপট নিয়ে চলাফেরা করলাম না, আমরা যাই যত বেশি দাপট নিয়ে চলাফেরা করি না কেন আমরা একটা বার মুসলমানের মধ্যে দিন হয় না সত্তার মধ্যে হয় যে জমিনের মধ্যে আমরা একদিন এই জমিন থেকে চলিয়া যাইতে হইব এবং আমরা ইয়াদ রাখা লাগবে যে জমিন আল্লাহ হায়াত একটা জীবন রে দিছেন এবং সাথে দিছেন মৃত্যু রে, রব্বে করিমে পরীক্ষা পত্রা যেন আমরা মধ্যে সে বালা কাম করে। জমিনের কোন পরীক্ষা ছাত্র যারা আছেন ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক স্কুলের মধ্যে পড়াশোনা পত্রা যদি এক বছর ক্লাস সেভেন কিংবা তো এইট এবং নাইন টেন ছাত্র যারা আছেন পড়াশোনা করার পরে বছরের আখেরে যদি পরীক্ষার কোন রুটিন দেয় না, যদি কয় পরীক্ষা লইলেই তো তাহলে ছাত্রের মনের মধ্যে বড় কিতাব কঠিন হিসেবে দাঁড়ায়। আজকে বা গতকালকে ফার্স্ট ইয়ারের কিতাব পড়ছে রুটিন দিছে যে পরীক্ষা লইলেই তো গিয়া সরকারি ভাবে এই যে ছাত্র তারা আসলে তার মন ভালো নাই যে আমাদের আগে রুটিন দিবার কথা আসলো রুটিনটা দিল না, যদি রুটিনটা আগে দিত তাহলে আমরা প্রিপারেশন লইলাম মানে যে পরীক্ষাটা মার্ক ভালা করার লাগিয়া এই যে পরীক্ষা মার্ক ভালা করার লাগিয়া প্রিপারেশন নিলাম মানে ছাত্রর মন ভালো নাই গার্জিয়ানের মন ভালো নাই মন ভালো নাই আপনারা খুব কম এমন অবস্থায় যদি কেউ থাকে তাহলে মন ভালো থাকার থাকতো না
কারণ প্রিপারেশন নিলাম মনে এবং বললাম আর কিতাব আল্লাহ মনে বাড়াইলাম মনে রব্বুল আলামিনের যে পরীক্ষা যেটা আমার এবং আপনার মধ্যে আছে এই পরীক্ষার কোন রুটিন থাকতো না কোন দিন নির্ধারণ থাকতো না রব্বুল আলামিনের হায়াত দিছেন মৌত্রে দিলেইবা আর মৌতের পরে আপনার পরীক্ষা হয়ে যাইব গিয়া এই পরীক্ষার কোন রুটিন নাই এই পরীক্ষার কোন কিতাব নাই আপনার দিন নির্ধারণ নাই রব্বে করিমে আমার এবং আপনার খেয়ারে বিশ বছর খেয়ারে ত্রিশ বছর দিছেন হঠাৎ এই পরীক্ষা লই লইতে পারেন যদি জমিনের কোন পরীক্ষার মধ্যে কেউ বয় ভাস করলে পরে ফেল করলেও কিতাব পড়া যায় আবার পরীক্ষা দিয়া ভাস করার চান্স থাকে কিন্তু পড়ে যাওয়ার পরে তিনটা সওয়াল হইব যদি কোন বান্দা ফেল করে আর ভাস করার কিতাব নাই সুযোগ নাই পরীক্ষা দেওয়ার কোন সুযোগ আর রইত নাই রইবনি আপনারা পক্ষা যদি তোমার আমল ভালো থাকে তুমি জান্নাতি হও তাহলে তোমার জান্নাতে দেওয়া হইব আর যদি তুমি জাহান্নামী হও তাহলে তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব ওদিকে জমিনের একটা আফ্রিকার লাগিয়া গার্জেন্ট এবং ছাত্র যারা আসল মতো মন খারাপ করলা কিন্তু কবর যাওয়ার পরে পরীক্ষার কোন ডেট থাকতো না তখন মন খারাপ করিয়াও কোন লাভ হইতো না ওদিকে আমরা কিতাব পড়তাম একটা বৎসর ছাত্র সেভেন এবং এইটার মধ্যে যারা পড়াশোনা করে তারা এক বৎসরের কিতাব গাইডলাইন দেওয়া থাকে যে এক বৎসর তুমি মেহনত করবাই ছয়টা কিবা দুই সাতটা সাবজেক্ট দেওয়া থাকে ওই সাবজেক্টের উপরে মেহনত করবাই এই সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা হইব সেম তদ্রু প্রভুর আলমের মানব জাতি লাগিয়া একটা সাবজেক্ট দিয়া দিছেন যেটার নাম হইয়া তাহলে কোরআন আর সুন্নাহ যদি এই কোরআন আর সুন্নারে মানিয়া জীবনে চলিতে পারেন জীবনে অতিবাহিত করতে পারেন তাহলে আপনি পাশ হইবা আর যদি কোরআন সুন্নারে ইনকার করিয়া জমিনের মধ্যে চলেন তাহলে আপনার ফেল কিতাব আর বনি বেরিজ ওদিকে আমরা পিতা করতাম পরীক্ষার মধ্যে পাশ হইতে হইলে কোরআন আর সুন্না মানতে হইব না আপনারা ভোক্কা মানতে হইব ওদিকে আমরা কোরআন আর সুন্নারে বেশি করে মানতাম কোরআন এবং সুন্নারে যত নীতি নির্দেশ আছে ওগুলো আমরা আমলে কিতাব করতাম রূপান্তরিত করতাম ওলামায়ে কেরাম বলে কেবাদিগর অত্যন্ত সুন্দর সুন্দর নসিহত বল আপনারা সম্মুখে তুলিয়া দত্রা এবং দরবা ওগুলা যদি আমরা আমলের মধ্যে আনতাম পারি তাহলে আমাদের জীবন কি তৈব সফল হয়ে যাইব গিয়া দেখুন প্রায় সময় মিলাশির পাইলি মাতা যায় না কারণ এখন মানুষের বাড়ির কারণে দাওয়াত হয় না যদি মাতি দেই তাহলে রাগ করে যদি যাই গিয়া তাহলে কি বাড়িয়ালা কি তৈবা এটা জগলা জাতি হয়েছে আই দিন কেউ রাগ করে যাই মান নাই আসেনি মাতাম পারিনি পারি কারণ আমার এই মা নাম হইছে মাতাল লাগিয়া কেন তো রাগ করে গেলে ওর রাইতে হল আর যাইতে হল বলা মা আমি ও কথাটা কইতাম চাই আর রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বেশক আমি আল্লাহ এবং মালাইকা ফেরেশতা যারা আছেন তারা আল্লাহর হাবিবের সঙ্গের মধ্যে দরুদ শরীফ পড়ায় ওই ইমানদার বান্দাগণ তুমি যেন কিতাব পড়ো আমার নবীর সঙ্গের মধ্যে বেশি করে দরুদ শরীফ পড়ো আমাদের পড়া উপত্যকার মধ্যে দরুদ শরীফ নিয়া নসিহত যেগুলো আলিম উলামা আপনি কথা এটা কোন না প্রতিদিন যে কোনো আমার প্রিয়র মধ্যে দরুদ নিয়া কিতাব করা ওর বাস করা ওর নসিহত করা ওর কিন্তু দুরুদ শরীফ কিভাবে পড়া হইতো আমার আমলে আর না কোন মিরাজ শরীফের মহফিলের মধ্যে গেলায় 80% মানে কোন মহফিলের মধ্যে পড়তরা 20% এ পড়িতরা না কোন কোন মহফিল গেলায় দেখা যায় 5% এ পড়িতরা আর 95% এ পড়িতরা না মুখ কাটিয়া বুয়া আরে ভাই জমিনের মধ্যে রব্বুল আলামিনে তোমার হাত দিছেন চক্ষু দিছেন নাক দিছেন কান দিছেন মুখ দিছেন একদিন আপনি জমিন থাকে লুটিবা আপনার মুখ জাগাত রইব হাত জাগাত রইব যারা জীবিত থাকবা এরা যদি হাত উঠায় তাহলে হাতটা উঠব আর যদি হাত তার সাড়ি দেয় তাহলে মাটির কিতা পারব হাতটা পড়ে যাইব সবের চক্ষু দেখব দেখতে পারবে আপনারে কিন্তু আপনার চক্ষু থাকা অবস্থায় আপনি দেখতে পারতা নাই সবের মুখ তাকবো মাতিবা কিন্তু আপনার মুখ তাকবো আপনি কিচ্ছু কইতে পারতা নাই আরে ভাই জমিন রব্বুল আলামিন
আমারে মুদিয়া পরীক্ষা পত্র যে আমরা কিতাব বলি কিতা না এই মুদিয়া কিতা কিতা বালা খাম করি দুরুদ শরীফ যদি আমি এবং আপনি আজকে ঘোষণা দিয়াই মহফিল থেকে বাদ দিলাই তাহলে জমিন ও দুরুদ শরীফ মিটাই লইতাম পারমনি বোকা মিটাইতাম পারতাম না কারণ রব্বুল আলামিন এবং মালাইকা ফেরেশতা বলে দুরুদ শরীফ পড়ইন জমিনের মধ্যে সব প্রাপ্ত না কিন্তু রব্বুল আলামিন জমিন আসলা এবং আসল এবং তাকওয়া কেউ দুরুদ শরীফ না পড়লে রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সানের মধ্যে দুরুদ শরীফ পড়ইন আমরা ওলামায়ে কেরাম বলে দুরুদ শরীফ পড়ার লাগিয়া এত বেশি নসিহত করার কারণটা হইয়া থাকলো গিয়া ওটা যে দুরুদ শরীফ না পড়লে শয়তানে হুসুবাস করার চান্স থাকে আমরা বলি আপনার কিনারার মধ্যে গিয়া যে সময় সাধারণ মানুষ এবং ইনসাফ শয়তানে তো আমার বড় হুসুবাস করে আমার একটা স্বভাব দেখবা নাম দেখবা তখন সাহেব ফরমান তুমি বেশি করিয়া রোজা না 500 অথবা 100 বার কমপক্ষে হইলেও তুমি আল্লাহর হাবিবের সামনে দুরুদ পড়িও দুরুদ শরীফ যদি তুমি বেশি করে পড়ো তাহলে শয়তান তোমারে ওয়াসওয়াস করতে পারতো না জমিনের মধ্যে আপনি আমল করলা জমিনের মধ্যে আপনি ইবাদত গুজার হইলা মৌতের সময় যদি আপনার ঈমান শয়তানে লইয়া যায় কি তাহলে জীবনের সমস্ত আমল কি তো হই যাইব বেকার হই যাইব গিয়া জমিনের মধ্যে অনেক বিধর্মী মানুষ আছেন এই জমিনের মধ্যে যারা কিতাব পড়ে রোজা রাখিলে প্রায় সময় আসেন নি না আমরা খবরের মধ্যে দেখতে ভাই আপনারা বিশ্বাস ওটা নেই যে ভিতর মিরা রোজা রাখলে জন্নতের মধ্যে যাইব গিয়া না জন্নতের মধ্যে যাইতে পারতো নাই কারণ কিতা নাই তার ইমান নাই যত সময় পর্যন্ত ইমান নাই তো নাই যত আমল করো তো সব কিছু কি তো বিজিব বেকার হয়ে যাইব গিয়া যদি রব্বুল সারাটা জীবন আল্লাহ আল্লাহ করার লাগে রব্বুল আলামিনের রাজি খুশি করার লাগিয়া মৌতের সময় যদি তুমি ইমানের সাথে মৌত হয় না তাহলে আপনার মৌতটা কি লাগাইয়া কিয়ামত কিয়ামতের পরে আপনার জাহান্নামের মধ্যে কিতাব করা লাগবে জ্বলা লাগবে এই মৌতের কঠিন পরিস্থিতির সময় আপনি বাসার যে উপায়টা হইয়ে থাকলো শয়তানের ওয়াসওয়াস থাকিন বাসা আর আমাদের ওলামা এবং কেরাম এবং ওলিউল ফরমান যদি কেউ দুরুদ শরীফ পড়ে তাহলে কিতাব তার ঈমান শয়তানে নিতে পারে না ওদিকে বেশি করে দুরুদ শরীফ পড়িবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিল ভরা জান ভরা মায়া লাগাইবা কারণ যদি কোন মানুষের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মানুষের প্রশ্ন করলে যে তোমার মার সাথে বেশি মায়া না তোমার বাবার সাথে মায়া বেশি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়া বেশি এই মানুষটা মুহূর্তের মধ্যে পরীক্ষার মধ্যে পড়ে যায় যে আমি খার লগে মায়া বেশি হইতাম গুরিমান আছে প্রকৃত মুমিন না দেখে মুহূর্তের মধ্যে হইতে পারলো না জান প্রাণ মা বাবা বন্ধু সব কিছুর যাইতে আল্লাহর হাবিবের সাথে বেশি মায়া তাহলে কইতেন পরিমাণ কতটুকু বুঝা জানি না না বুঝা যার আবত্তুখানি লাগবো বিবেচনা করা লাগবো যে নিকান হইতে গিয়া হেপে করি মার জিকির বেশি করে করবা এবং আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িবা এবং মহব্বত লাগাইবা যদি কোন মানুষ আল্লাহর হাবিবের সাথে মহব্বত থাকে না তাহলে সে প্রকৃত মুমিন হইতে পারতো না কারণ বুখারী এবং মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন মানুষ তো যখন মুমিন হইতে পারতো না যতক্ষণ না মা এবং দাদা তাম রিষ্টাদারের চাইতে আল্লাহর হাবিবের সাথে মায়া থাকতো না জান প্রাণ সমস্ত কিছুর চাইতে আল্লাহর হাবিবের সাথে মায়া রাখবা তাহলে জমিনের মধ্যে কিতাব পড়তে পারবা উপকৃত হইতে পারবা আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করিয়া কিতাব পড়তাম জীবন চলতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের জান থাকি না আরো বেশি মহব্বত আসলো জান থাকি আরো বেশি ওইদিকে জমিনের টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে মহব্বত লাগাবা মাত্র দুইটা মাত মাত দিয়ে যাই মুগে এখান এখান তো জরুরি মাত যেগুলা নামাতিলে হইতো না দেখুন এই দেশিকার গণতান্ত্রিক দেশ নিয়ে না হওয়ার হ্যাঁ এই দেশ একজন মুসলমান ধর্মাবলম্বীর মানুষ যে বসবাস করতে পারে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের সেম তো যদি বসবাস করতে পারে এই দেশ যদি কেউ ক্ষতি করিলা
তাহলে দেশায় মাতিতে পারে হারানি না না হ্যাঁ মাতিতে পারে এই দেশের লোকে মহব্বত রাখা হয়ে তোর লোকে ইমানি দিক বলা নাই কারণ ওলামায়ে কেরাম রক্তর বিনিময়ে দেশ এখানে স্বাধীন হয়েছে হ্যাঁ এই দেশের অর্থনীতি এ ঠিক রাখতে হই না আমাদের কাছে যে টাকা পয়সা নাই এই জিনিস এখানে আমরা খুব বালা বুঝি প্রায় সময় দারাল এবং কিনারাত গেলে মানে ফোন ঘোড়া কান ঘুরি দেখবা পয়সা পড়ি নাই লাইন ওরা খারাপ হয়েছে এটা লকডাউন নিয়ে হতায় হতায় হ্যাঁ ওই যে পয়সাটা খান থেকে নেই তো আমরা কিছু পয়সা সুদর তুলে যায় গিয়া কিছু পয়সা মদর তুলে যায় গিয়া একটা ইনকাম যদি মাসে থাকে 50,000 20,000 টাকার মত হইয়া পালাই দে কোনটা অপূর গরিবী অবশ্য তৈরি হইতো কিনা আপনারা হোক গতিকে যদি আপনার কাছে পয়সা বেশি থাকে তাহলে দেশের অর্থনীতির মানদণ্ডটা বাড়বনি না না গতিকে দেশের যদি ভালো মাইন তৈরি মহকরে বর্জন করুন দেশের যদি ভালো মাইন তাহলে কিতা সুদরে আপনারা বর্জন করুন দিনে ইসলামের যদি ভালো মাইন তাহলে মহকরে আপনারা বর্জন করুন সুদরে আপনারা বর্জন করুন একটা মানুষের মাসিক ইনকাম হইয়া দাঁড়ালো গিয়া 5,000 টাকা 50,000 টাকার সুদ আছে বছর মাসে দাম দেওয়া লাগে কিস্তি 3,000 আনাইলে 4,000 আনাইলে 5,000 টাকা ওই তাহলে ইনকাম যেগুলো কিস্তি দিতা দিনা তাই চলতা আপনারা ভোগ কর একটা মসজিদ বা একটা ওয়াজের সন্ধ্যা করা কালেকশন যদি আপনি বাড়ো তাহলে তার কাছে আর পয়সা আপনি ঢুকাইয়া বইতা পয়সা আপনি ঢুকাইয়া বইতা না কারণ টাইম মদে সুদে পয়সা তার কিতা করেন সারা ফালাই দিছেন ইমাম সাহেব বলে বেতন দিতে পয়সা কম দেওয়া হয় কেউ লেগে কম দেওয়া হয় আমার এত পয়সা নাই আমরা দিতাম পারি না বেশি করে যদি পয়সাটা ইসলামের স্বার্থে আমরা জমাই জমাই রাখি আর ইসলামের স্বার্থে যদি আমরা ব্যয় করি তাহলে এই ইসলামটা আমরা দিলের মধ্যে পরিপূর্ণভাবে কিতা করবো জায়গা করিয়া নিব ইসলাম ইসলামিক জ্ঞানের অত্যন্ত অভাব কারণ মসজিদ এবং মাদ্রাসা বল আবু আমরা ভরা করি কম আমি ইউপি আসলাম তারা হর মহল্লা দেখেন মাদ্রাসা হর মহল্লা দেখেন মাদ্রাসা বুঝা গেল আবু মাদ্রাসা কম দিন ইসলাম নিয়ে চর্চাটা কম ওদিকে আমরা ইলিমটাও কম আমরা ও সব কিছু জানি না ওদিকে জানতাম কিনা যদি কানার মধ্যে পয়সা ব্যয় করি মহ শুধু পয়সা ব্যয় করি আমরা দিন ইসলামের সাথে পয়সা ব্যয় করতাম পারতাম না আমাদের জানাটা হইত না মসজিদের সন্ধ্যা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব ফরাত গেলে পয়সা দিতে পারেন না ওই না রে বা আমার পয়সা নাই ও বুড়ি একজন বিয়া দিয়ে উঠিছে কোনজন বুড়ি বিয়া দিয়ে উঠিছে 1,20,000 টাকা 50,000 টাকা আপনি বসিয়া বিয়া দিতরা যেগুলো আপনার শরীয়তে কয় না দিলেও আপনার হইব কিন্তু এগুলো আমরা একটা রেওয়াজ বানাই নিয়েছি গতিকে আমাদের কাছে পয়সা থাকে না দিন ইসলামের স্বার্থে আমরা ফেরত করতাম পারি না ওলা নাইনি মা যদি আপনারা সবার জানা আছে যদি সন্তান রে তার মায় পয়সাটা সঞ্চয় করিয়া যদি সন্তানের হাতে তুলিয়া দেয় বিলে বাবা তুমি তুমি খরচ করিও ছেলেটার বয়স যদি কম থাকে কোন ছেলেটা কেমন খুশি হইবা আপনারা বোকা এই ছেলেখানটা সবার আমার কাছে গেছেনি না না মা বাবা পয়সা দিলে আমার মন খুশি হয়ে যেত সেই তো দ্রুত রব্বে করিমর দরবারে যদি আপনি পয়সার সঞ্চয় করুন এই নানান ইসলামে যেগুলারে বাধা দিছে এগুলা যদি আপনি পয়সারে না বসছে জমাই জমাই রব্বে করিমর দরবারে আপনি পয়সাটারে খরচ করুন আল্লাহ কেমন রাজি হইবা আপনারা বুঝতারানি আল্লাহ খুশি হইবা না না আপনি বুঝুক আপনি যে কত খুশি হইছেন আর আপনার যেই রব্বে করিম আর রহমান আর রহিম তাহলে আল্লাহ কত খুশি বললেন নাই মা গতিকে দিন ইসলামের শর্তে জান দিবা সাহাবায়ে কেরাম বলে নিজের জান মাল সমস্ত কিছু ইসলামের লাগি কিতাব বলে দিয়েছেন দিন ইসলাম সমস্ত কিছু হযরত খাদিজাতুল কুবরা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ধনী একজন আসলা তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শাদী হওয়ার পরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত ধন দৌলত আপনার কদমের নিচে রাখি দিলাম আর আমরা এই যে ইসলামিক নীতি নির্দেশ যেগুলো মানার চেষ্টা করতাম রব্বে করিমে তৌফিক দিতা আর আমরা কিতা করতাম আমরা যে ইসলামিক জিনিস উন্নতি না হওয়ার একটা কারণ হইয়া থাকলো কি আমরা বড় কম্পিটিশনের মধ্যে আছি একজন মানুষ তাই বানাইছে তিনতলা যত সময় পর্যন্ত তা না আপনি তিনতলা বানাইছে কত সময় পর্যন্ত আপনি দম লইতা এ যেভাবে দুবাইয়ের মধ্যে টাওয়ার নিয়ে কম্পিটিশন হয় 120 তলা 30 তলা সেই তো ধরে বড় কোলের মধ্যে কম্পিটিশন আছে আছে না না
গতিকে এই সমস্ত জিনিস থেকে সরে যাওয়া দিনে ইসলামের দিকে কুরবানি যাওয়া আল্লাহ আল্লাহর হাবিব রাজি এবং খুশি জীবা আল্লাহ আমাদের তৌফিক দে জুরু হক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার আমিন বিরহমতিকা ইয়া